আজকে সকাল সকাল আমার ঘরে মাছেরা সমস্ত চলে এসেছে, তো মাছ ধোয়ার কাজে লেগেও পড়েছি। এখানে দেখতে পাচ্ছ পমফ্রেট মাছ রয়েছে, আর ওই যে ডান দিকের যে প্যাকেট আছে ওটার মধ্যে সম্ভবত ভোলা মাছ আছে। হ্যাঁ, ভোলা মাছই আছে, তো এগুলো ধুয়ে নেবো। আর ওইখানে আলাদা করে কাটা মাছ রাখা আছে, তো কাতলা কাটা মাছ সেটা আমার ধোয়া হয়ে গেছে, আগামী 3 দিনের ব্যবস্থা হয়ে গেল। আর এর মাঝখানে টুকটাক ডিম মাংস এগুলো তো চলবেই। আর সে সকাল সকাল যেহেতু বাজার চলে এসেছি, তো ধোয়ার কাজটা আগে করে নিলাম, কারণ কোন ফাঁকে বিড়ালের উৎপাত শুরু হয়ে যাবে আর টুকুস করে একটা প্যাকেট তুলে নিয়ে দৌড় লাগবে, আমাকে তার পিছু পিছু দৌড়ানো মোটেও সম্ভব নয়। যাই হোক, এখানে দেখো ব্রেকফাস্টটা আমার রেডি হয়নি, এখন রেডি করে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে থাকবে ডিম অমলেট, তো সেটাই করে নিচ্ছি। কী বলে, ডিম অমলেট ভুল বললাম, বাটার টোস্ট না সেটাও ভুল বললাম, কী বলে টোস্ট নাকি ডিম টোস্ট, যাই হোক, হ্যাঁ এবার মনে হয় ঠিক হয়ে যায় ডিম টোস্ট। আর বাইরের পরিস্থিতি আজকে ভীষণ গুমোট, কারণ চতুর্দিকে আজকে গুমোট গুমোট একটা ব্যাপার রয়েছে। একটু আগে ঝলমল করছিল রোদ, কিন্তু এখন থমথমে একটা পরিবেশ, ঠিক ঝড় ওঠার পূর্ব মুহূর্ত। ডাক্তার ডাক মেয়ে, খোল দরজা, খোল জানলা, খোল জানলা, খোল। মিষ্টিটাও ভীষণ ভালো লাগে খেতে, তো এটা অনেকদিন পর না খেলো, এটাকে কি বলে মদন ভোগ না কি দানাদার কিছু একটা বলে, কিন্তু ভীষণ ভালো খেতে। এই মিষ্টিগুলো মোটামুটি এত বড় সাইজ, খেলেও হাঁপি খায়। আগে তো তোমাদের অনেক ধরনের মাছ দেখালাম, কিন্তু একটা মাছও আজকের জন্য নয়, কারণ আগে থাকতে আমার ফ্রিজে রাখা ছিল ইলিশ মাছ, তো আজকে ইলিশ মাছের ভোট পড়েছে পাতলা ঝোলে। আলু বেগুন দিয়ে একটা যে ঝোল হয় সেই ঝোলটার উপরে আজকে ভোটটা বেশি পড়েছে আমার পরিবারে, তো সেই জন্য পাতলা ঝোলটা করে নিলাম। আর দেখো এখানে একটা আলু আর পনির দিয়ে মাখা করেছি, পনিরটা আসলে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, তো আলু দিয়ে পনির দিয়ে একটা কষা কষা মতো করে নিয়েছি, রুটি খাওয়া যাবে। আর এখানে দুপুরে খাওয়ানোর জন্য করেছি হচ্ছে পটল ভাজা, আর হ্যাঁ তরকারিটাও যদি পাশে তো নিতে চাই নিতেই পারে, আর আছে মুগ ডাল। আর এখানে দেখো সন্ধে হতে না হতেই একটা কেমন সন্ধে সন্ধে ভাব হয়ে আছে, কটা বাজে বলো তো ঘড়ির কাঁটা, এখন বাজে 5:15, তো দেখে মনে হচ্ছে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু মোটেও নয়। ওই যে সকাল থেকে বললাম একটা থম ধরেছিল, মানে গুমোট একটা ওয়েদার ছিল, তো সেই গুমোট একটা ওয়েদারই রয়ে গেছে। আর বাইরের পরিবেশটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, কিন্তু এতটুকুও বৃষ্টি হচ্ছে না, ফলে গরমটা আরও বেড়ে যাচ্ছে। আর আমাদের ফ্ল্যাটটা একদম গঙ্গার কাছে, মানে গঙ্গাটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের ঠিক পিছনে, তো ভীষণ সুন্দর হাওয়া দেয় যদি হাওয়া থাকে, আজকে হয়তো হাওয়া নেই, সেজন্য হাওয়া দেওয়ার কোনো প্রশ্নই নেই, মানে জায়গায় দাঁড়িয়ে দরদরিয়ে ঘাম হয় না সেরকম একটা পরিস্থিতি। আর এখানে দেখো আজকে আমার বিকেলে একটু বেরোনো আছে, তো ভাবলাম বেরোনোর আগে বাড়িতে জলখাবারটা রেডি করে দিয়ে যায়, কারণ যারা থাকবে তাদের তো একটু সন্ধে হলেই খেতে খেতে লাগবে, তো সেই জন্য এখানে ওই ছিলা টাইপের করছি। ছিলা মানে যেটা হয় সুজি আর হচ্ছে ময়দা ময়দা মিশিয়ে পেঁয়াজ কুচি একটু আদা কুচি, ধনে পাতা থাকলে আরও ভালো, তবে আজকে আমার এখানে ধনে পাতা ছিল না, তো সেই জন্য ওই ছিলা টাইপের করে দিচ্ছি। অনেকে না এর মধ্যে দেখেছি ওটসও দেয়, তো ওটসটা দেবো আমার একদম খেয়াল ছিল না, আসলে কি নিজে খাবো না, তো তোড়জোড় করে করছি না, নিজে যখন খাবো মুখের টেস্টের জন্য না অটোমেটিক্যালি ওগুলো মাথায় চলে আসে আর একটার পর একটা দিতে থাকি। যাই হোক, এখানে হয়ে যাচ্ছে এক কথায় গোলা রুটি, যেটা বলে বাংলা ভাষায় ছিলা টেলা বাদ দাও গোলা রুটি, আমি বানিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ। অনেকটা মজা করেছি, কিছু বন্ধুবান্ধবের সঙ্গে বেরোনোর ব্যাপার ছিল, তো সেখানে কিছুক্ষণ মজা করার পর আবার গন্তব্যস্থল বাড়ি ফিরে গেছি। কিন্তু হ্যাঁ, বাড়িতে ফেরার মুখে প্রবল বৃষ্টির মধ্যে পড়েছিলাম, মোবাইল বা ক্যামেরা বার করে যে ভিডিও করব, কিছু ক্লিপস নেব নেওয়া তো হয়নি। আর এত তীব্র বৃষ্টি হয়েছে যে কুমোট ওয়েদারটার কথা তোমাদের বলছিলাম সেটা কেটে গেছে একদম, মানে ঠান্ডা আর ঠান্ডা। এখন কিন্তু অনেকটা রাত্রি ভিডিও করছি, রাত্রি প্রায় 10:15 বেজে গেছে, আমাদের ডিনার ফিনার সবই কমপ্লিট। যাই হোক, আজকে ব্লগটা খুবই ছোটো হলো, ছোটোর মধ্যে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।